আসসালামু আলাইকুম গাইস। গাইস আজকে আপনাদের দেখাবো আবুধাবি বিল্লাগুলোতে কিভাবে এসি কেবল ডালে এবং কিভাবে ইনসুলেশন করে। দেখেন তাহলে, এই আমাদের এখানে আইসোলেটর হবে, এই দেখেন সব আইসোলেটরের কেবল। এই আইসোলেটরের কেবল স্ল্যাবের ভিতর দিয়ে এভাবে এসির মধ্যে চলে আসছে। তারপর দেখেন সবগুলো কেবল এভাবে ডালা হয়ে গেছে। এভাবে এই সকেটের কেবল, এই দেখেন অনেক সুন্দর করে স্মুথ ভাবে ইনসুলেশন করছে। ভিতরে পানি না যাওয়ার জন্য ওয়াটার প্রুফ করা হয়েছে। সবগুলো এসির কন্ডিশন ওয়াটার প্রুফ করার পর সুন্দর করে বানানো হয়েছে। এই দেখেন সব এসি আমরা অনেক সুন্দর করে এসির কেবলগুলো কিসেছি। এই দেখেন সবসময় একটা জিনিস মনে রাখতে হবে, সব পাইপ পিভিসি পাইপগুলো একটু ওয়ালের ভিতরে হতে হবে, তারপর জিএ কন্ডিউট দিয়ে এই জায়গায় আইসোলেটর লাগাতে হবে। এগুলো সব 4 mm কেবল, কিছু কেবল 10 mm আছে। এই দেখেন অনেক সুন্দর করে এসিগুলোকে ফিক্সিং করা হয়েছে। এগুলো দেখেন, এখানে দুইটা করে কন্ডিউট ডালা আছে, একটা গেছে ডিবিতে, একটা গেছে এসিতে। এই তো দেখেন এগুলো আমাদের 10 mm কেবল। 10 mm কেবলে 25 ডাল সি, আর এগুলো সব 4 mm। এগুলো তো 25 দিলে চলে বা 20 দিলে চলে, 25 দিলে বেটার কেবল কিসের জন্য অনেক সুবিধা হয়। এই এ হলো আজকের ভিডিও আমার। আসসালামু আলাইকুম গাইস।